মন্ত্রীয়ে জধে মধে ব্যবহার করব নোৱাৰিব কনভয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙৰ ঘোষণা করেছে কনভয়ের ব্যবহারের ক্ষেত্রত। মুখ্যমন্ত্রীর কনভয় তো থাকিব নোৱাৰিব 10খনতকৈ অধিক বাহন, গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীয়ে। লগতে তেওঁ উল্লেখ করেছে যে অসমত VIP কালচার বন্ধ হব লাগিব। আর কি কলে মুখ্যমন্ত্রী ট্রাফিক প্লেটৰ সহায়ত এই মুহূর্তে খবরের সবিশেষ লৈ আনিবলৈ চেষ্টা কৰিছো। মুখ্যমন্ত্রীয়ে ডাঙৰ ঘোষণা করেছে কনভয় সন্দৰ্ভত বন্ধ হব লাগে VIP কালচার, রাজ্যলৈ আনিব লাগিব নন VIP সংস্কৃতি। জিলায়ুক্তসকললৈ নির্দেশ মুখ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর কনভয়ত থাকিব নোৱাৰিব 10খনতকৈ অধিক বাহন, দীঘলীয়া হব নোৱাৰিব নেতা মন্ত্রীর কনভয়। পুনর্বার জানাই আছো, বন্ধ হব লাগে VIP কালচার আর রাজ্যলৈ শীঘ্রই আনিব লাগিব নন VIP সংস্কৃতি, এনে ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর কনভয়ত থাকিব নোৱাৰিব 10খনতকৈ অধিক বাহন, দীঘলীয়া হব নোৱাৰিব নেতা মন্ত্রীর কনভয়। লগতে তেওঁ কৈছে যে 20খন গাড়ি কনভয়ত গলে মোৰ বেয়া লাগে, কেতিয়াবা 70খন গাড়ি হয়ে যায় গৈ আৰু ৰাইডৰ হাৰাশাস্তি হয়। গতিকে এতিয়াৰে পৰা সেইবিলাক বন্ধ কৰক, VIP কালচাৰ ৰাইডত বন্ধ হ'ব লাগিব, নন VIP সংস্কৃতি আনিব লাগিব ৰাইডলৈ। গতিকে মুখ্যমন্ত্ৰীৰ কনভয়ত থাকিব নোৱাৰিব এতিয়াৰে পৰা 10খনতকৈ অধিক বাহন থাকিব নোৱাৰিব। যধে মধে কোনো নেতা মন্ত্ৰীয়ে কনভয়ৰ নামত অধিক বাহন নিব নোৱাৰিব, দীঘলীয়া হ'ব নোৱাৰিব নেতা মন্ত্ৰীৰ কনভয়, 20খনকৈ গাড়ির কনভয়ত গেলে মোৰ বেয়া লাগে বুলি উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীয়ে। আর সেইবিলাকৰ রাইজৰ হাৰাশাস্তি হয়, আর রাইজৰ হাৰাশাস্তি হওয়াটো নিবিচাৰে মুখ্যমন্ত্রীয়ে, যাৰ বাবে তেওঁ এই গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। জিলা আয়ুক্ত সকললৈ নির্দেশ জনাইছে মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর কনভয়ত থাকিব নোৱাৰিব 10খনতকৈ অধিক বাহন, লগতে বন্ধ হব লাগিব, অসমত বন্ধ হব লাগিব VIP কালচার, রাজ্যলৈ অতি শীঘ্রেই নন VIP সংস্কৃতি আনিব লাগিব, আর রাইজর অসুবিধা নোহাকি কেনেকৈ কামবোৰ কৰিব পাৰি তাৰ প্ৰতি আসলে মনোযোগ দিব লাগিব সকলো। এনে ধরনের গুরুত্বপূর্ণ কেবাটাও মন্তব্য করেছে, সেই মন্তব্য আমার হাতত আহি পৰিছে, এই মুহূর্তে আমি আগবাইছো। ফোন করলে আপনার মাঝে পুলিশ কেজনে রাস্তার রোড লাইনে ডিউটি করেছে, ভিজি আছে, মুখ্যমন্ত্রী যখন গাড়ি চলায় আহি আছে, আমার মতে তেও ডিউটি, রাতিপা জ্বর উঠিলে মাকে ফোন করিলে যে বাবা তোর জ্বর কেনেকে হল, হে কালি আর কি কবা মা, মুখ্যমন্ত্রী যখন আহতে গোটে এক ঘন্টা আহিব লাগিছিল, 11টাত আহি পালে এটা, 3 ঘন্টা মই বরষুণের দিতে রাতি ডিউটি করি। ইয়ার কি হব, ইয়ার যেটো গভর্নমেন্টৰ সেনসিটিভিটি তার উপর মানুষের কোয়েশন মার্ক উঠা, হোয়াট ক্যান বি দ্য অল্টারনেটিভ, মুখ্যমন্ত্রীক সিকিউরিটি দিব লাগিব, ডিসি আর এসপি যেটা কথা পাতিব যে আমি এই ধরনের কাম তো করি যে আমি বাহর বেরিকেড নলগাও, রাডার আগদিনাখনে আমি স্কিম করে লম কোন কোন আহিব খুঁজিছে আহা নাই, গার্জেন মন্ত্রীজনে মানুষখিনি লগ করে লব। There are many other ways to handle a visit of a chief minister rather than doing the traditional way. আগতে বেরিকেড লাগিছিল কারণ ওসরত যোন আহে গভর্নমেন্টৰ কথা ঠিক নাই, সিএ আন্দোলনের সময় 2002 বেরিকেড কোনে কলা পতাকা এখানে লৈ আহিছে, বাট এজ লং এজ দোজ কাইন্ড অফ রিপোর্টস আর নট দেয়ার, ভিজিট শুড বি স্মুথ, আর খুব আনন্দ ভিজিটটো হয়ে যাব লাগে, আর অকল মই বলি না, ইন ফিউচার অলসো আসাম শুড ক্রিয়েট এ ট্রেডমার্ক যে উই ডু নট এনকারেজ VIP কালচার, আপনি মই যেটা সহজ হয়ে থাকি মানুষ আমাক বেশি মরম করব, আমার কারণে মরমটো ইম্পর্টেন্ট, গতিকে মই সকল ডিসিকে রিকুয়েস্ট করি নাইডার অফিসার নাইডার এনি গভর্নমেন্ট ফাংশন except where state guest come. That state guest of jeel khuabo lage khab, ami khuabo lage. So it will be my strict instruction to you that except the state guest, nobody will enjoy any non-vegetarian. Apunar maja, police ke jame rasta road lage ni duty kori is. Zikun khabar bade ito ka juk korok, 7099017330.
আৰু 7099017110 নম্বৰত। যিকোনো খবৰৰ বাবে।